ফাঁকায় এসে সত্যি হলো শান্তি। ও ফুলদানি কানে নিবি, তোর জন্য কানে, বৌদির জন্য দিদি দেখতে পাবে যে সারি সারি দোকান দেওয়া আছে, ডালাটা আগে কিনে নেবো, তারপরে আমরা মন্দিরে ঢুকবো। পুজোর ডালা মানে এগুলো কত করে? পঞ্চাশ টাকার মধ্যেই করে দেবো। দেখতে পাচ্ছ সেই কাকিমা আমাদের জন্য প্যাক করে দিচ্ছে 51 টাকার একটা মালা দিয়ে দিচ্ছে আর 20 টাকা দেবে। হ্যাঁ একটা মালা দিয়ে দিচ্ছে 20 টাকা। আমাদের ডালাটা কত নিল? 70। কোথায় পুজো হয় সেটা তো দেখতে হবে। হ্যাঁ খুব ভালো লাগছে এখানটা এসে, তো ভীষণ ভালো লাগছে। ছাওয়া এখানটা ছাওয়া আছে কিন্তু ওখানটাকে হেঁটে আসা যাচ্ছে না, এত রৌদ্র, পা পুমোর তলা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। তো চলো এবারে মন্দিরের ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে একটু ডিটেলসে তোমাদের সব দেখাচ্ছি। এবারে আমি ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে দেবো। ঠাকুরকে দেখাম এদিকে, ক্যারি ব্যাগ লাগবে দেখতে। এখানে সব ধূপের এগুলো বেঁধে 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 কী করেছে এটা, মানুষ আর কিছু বাঁধাতে পারেনি, সে ধূপের এগুলো বেঁধে বেঁধে এই অবস্থা করেছে। দেখাও সামনে সো ফাইনালি সব কিছুই করা হয়ে গেছে, ঠিক আছে। পুজো তো মানে ওং নামের সঙ্গে ওং হয়ে গেল পুজো, সব
বেকার বলে লাভ নেই। সো এবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাই। চলো আমাদের ডালা নাও, এটা আমাদের ডালা, ফুলটা নিয়ে নিয়েছে, তো চলো যাওয়া যাক, এদিকটা দিয়ে যাবো, ওই পিছনটা দেখাবো। চ আমরা তো উপরে উঠলাম না, এবারে দুতলায় উঠলি না? আচ্ছা চ, ভুল হয়ে গেছে, আমাদের দুতলায় যাওয়া হয়নি, চ একবার দুতলা থেকে উপর থেকে ঘুরে এসে ঘুরে আসি। কই? উপর দিয়ে খোলা আছে, ওই গেটটা বন্ধ আছে, ওই গেটটা খোলা আছে, তো ফটাফট যাবো, ফটাফট আসবো। পায়তলা অলরেডি আমার পুড়ে গেছে। হ্যাঁ তো উপরে কেউ নেই, এখানেই তো মেন শান্তি, জল টল আনলে এখানে খেয়ে দিয়ে একটু বসে দু মিনিট বসা যেত। তো এটা হচ্ছে সিঁড়িটা, এটা দিয়ে আসলাম, এটা হচ্ছে উপরটা, উপরটা পুরো একদম শান্ত, কিচ্ছু নেই। ও এখানে আছে গণেশ, ও মাই গড, আমি এতদিন ঠিক করে লক্ষ্য করিনি। তো এখানে আছে গণেশ দেখতে পাচ্ছ, এখানেও আছে দেখ, বাবা এখানে তো অনেকগুলো ঠাকুর, ও মাই গড। আর তোমার এখান থেকে বাইরের ভিউটা তোমাদের একবার দেখাই, জাস্ট এখান থেকে বাইরের ভিউটা হচ্ছে এইরকম, মানে 1964ই একমাত্র পুরো ভরে যায়, কিছু কিছু অনুষ্ঠান মানে এ থাকলে তখনই ভরে, বাদ বাকি এরকম সারা বছর এরকম মোটামুটি খালি থাকে। এত সুন্দর ভিডিওর জন্য প্লিজ একটুখানি লাইক, একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটার সাথে থাকো, পাশে থাকো, আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো। তোমাদের জন্য এত কষ্ট করে এত মানে এই আমি চলে যেতাম, তোমাদের দেখানো হয়নি বলে আমি আবার এখানে এলাম, আমারও দেখা হবে একটু, আর তোমাদেরকেও দেখাতে পারবো। অনেকে যারা আছে যারা ঘোরার জায়গা অ্যাকচুয়ালি খুঁজে পায় না, যে কলকাতায় বা কলকাতার আশেপাশে কোথায় ঘুরবো বা কিছু কী করবো, কিন্তু এই কলকাতা থেকে বেশি দূর না, 30-35 কিলোমিটার হবে হয়তো কলকাতা থেকে, তো তোমরা এখানে চাকলাতে এসে অবশ্যই ঘুরে যেতে পারো, টাইম কেটে যেতে পারো, এখানে আশেপাশে গ্রামও সুন্দর, আর আমের সময় আসলে তো তোমরা আরও বেশি ফিলতে পারবে। এটা হচ্ছে মেন মন্দির যেখানে পুজো টুজো হয়, আর এইগুলো হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আছে। হ্যাঁ এই ছাউনিটা পুরো খড়ের আছে, এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, এটাও খাওয়া দাওয়ার জায়গা, এটা মন্দিরের পিছনে বোধহয় আরও খাওয়া দাওয়ার জায়গা টাইগা আছে। তো এই গরমের সময় মানে এই সময় এত গরম পড়েছে, আমার মনে হয় সব কিছু দেখানো সম্ভব হবে, তো আমরা থাকতে পাচ্ছি না, এত গরমে থাকতে পাচ্ছি না, বার হয়ে যাবো। তো এখন আমরা চলে এসেছি মন্দিরের পিছনের দিকে, তার আগে বলি এই এই যে টিপটা দেখতে পাচ্ছে একটু আগেই দিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, তখন ভীষণ রৌদ্র ছিল, তার জন্য তোমাদের সাথে দেখানো হয়নি, এবার পিছনটা এসে দেখাবো তোমাদের একটুখানি অল্প অল্প ডিটেলসে। ঠাকুরগুলো ছোট ঠাকুরগুলো কি দাম আছে? পাথরের? হ্যাঁ নিয়ে নেবো দুটো। এইটা কেমন দাম আছে? এগুলো কিরকম দাম আছে? এগুলো নে, দুটো তিনটে নে, তাহলে তোর মাটা সবাইকে দিতে পারবি।
এই দোকানের পিছনের দিকেই সেই আমাদের ইয়ে আছে, যেখানে লোক দোকানে এগুলো বাঁধে, মানসিক মানসিক কি বলে ঢিল বাঁধে না কি বলে না, সেই বিশাল গরম। এটা তো ওর প্রচুর গরম লেগে গেছে, যা গরম। আইসক্রিম খাবি, আয় এদিকে আইসক্রিম খাওয়া যায়। কতবার নেবে তখন নিলে? তুই আইসক্রিম আইসক্রিম কি খাবি? নে খা, ভালো। তা বললি কেন খাবো না? এ তুই কি খাবি দেখ, আমাকে পাইনঅ্যাপেল দিয়ে দেবে। কোনটা পাইনঅ্যাপেল? আম টাম নিয়ে বসেছে, দাদা লেবু সাইজ দে। তরমুজ কত করে গো? তরমুজ 25 টাকা কেজি। বাবা গো, এবারে আমরা মন্দির দিয়ে পুরোপুরি বার হয়ে গেছি, এবারে আমরা যাবো খেতে। কিছু তো খেতে হবে, যার জন্য যা চলে এসেছি খেতে। দেখা যাক কী খাই। আর এখানে ভীষণই গরম, মনে হচ্ছে পাঁচতলা পুরো সব পুড়ে গেছে। এই তো এবার জল খাওয়াবো। মন্দিরটা হচ্ছে সেই সামনে দেখা যাচ্ছে, আর আমরা এখান থেকে খেয়ে নিলাম। এই যে আমাদের এই লাস্টে এই দোকানটা থেকে আমাদের খাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে এই যে বসে আছে। এবারে যাব বাড়ি, যাই এখন যা রৌদ্র গরম। আর ব্লগটাকে আমি আর বড় করতে পারছি না, এই ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে চাকলার ব্লগটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও দেখো। তো ফাইনালি আমরা মন্দির থেকে বার হয়ে যাচ্ছি, বাড়ির পথে।